বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এনেক্সকো টাওয়ারের পঞ্চম উপরের তলায় পানি ছেটানো অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা থেকে নিচের একের পর এক ফেলা হচ্ছে বস্তা। অগ্নিকাণ্ডের পর অবশিষ্ট কাপড় সহ যেসব মালামাল রয়েছে মূলত সেগুলোই বস্তায় করে নিচে ফেলা হচ্ছে। সকালে বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারের সামনে গিয়ে দেখা গেছে কাপড়ের সারি সারি এসব বস্তা রাখা হয়েছে রাস্তায়। একটু পরপর কর্মীরা ওপর থেকে মালামাল ভরে নিচে ফেলছেন, আর নিচে দোকান মালিকদের কেউ ভ্যান নিয়ে, কেউ বা আবার পিক আপ নিয়ে অপেক্ষায় আছেন।